রবিবার আরামবাগ মহকুমার অন্তর্গত খানাকুল ও পুরসুরায় অভিনন্দন যাত্রা করল বিজেপি। বিজেপির এই অভিনন্দন যাত্রায় নেতৃত্ব দেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। রবিবার আরামবাগ মহকুমার অন্তর্গত পুরসুরায় বিজেপির অভিনন্দন যাত্রায় সাইকেল মিছিলে পা মেলালেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। নাগরিকত্ব আইনের সমর্থনে এদিন পুরসুরা বিধানসভার 35 ZB-তে সাইকেল মিছিল করে বিজেপি। বিজেপি নেতৃত্ব জানায়, নাগরিকত্ব সংশোধনী আইন CAA ও জাতীয় নাগরিক নিবন্ধন NRC আইনের সমর্থনে এই মিছিল করা হচ্ছে, যাতে করে সাধারণ মানুষ এই আইনকে জানতে পারে এবং এই আইন আমাদের জেলা সভাপতি বিমান ঘোষ মহাশয় উনি উপস্থিত ছিলেন এবং এই মিছিলটা এই তৃণমূলই যে সন্ত্রাস করার চেষ্টা করেছিল বা করার পরিকল্পনা করছে তার বিরুদ্ধে একটা জোরদার থাপ্পড় দেওয়া হলো এই মিছিলের মাধ্যমে। পুনরায় জেলা সাংগঠনিক সভাপতি পদে বিমান ঘোষকে কেমনভাবে স্বাগত করছেন, কেমনভাবে দেখছেন? বিমান তো আমাদের প্রিয়, আমরাই বিমানকে সমর্থন করে প্রথমবারও বসিয়েছিলাম, এবারেও আমাদের সম্পূর্ণ সমর্থন বিমানের ওপর আছে। বিমান বয়সটা তার ছেলের বয়সে হলেও বিমান যে দক্ষ কার্যকর্তা সেটা তার প্রতিটা ছন্দে ছন্দে প্রমাণ করে দিয়েছে। অতএব বিমানের বিকল্প এখন আমাদের আরামবাগে নাই। অপরদিকে খানাকুলে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে CAA আইনের সমর্থনে মিছিল হয়। সব মিলিয়ে দুই শক্তিশালী রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূলের আন্দোলনের জেরে চাপা রাজনৈতিক উত্তেজনা রয়েছে এলাকায়। প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মিছিল পথসভা সংগঠিত হচ্ছে সংযুক্ত করার জন্য হলেন। দিলীপ ঘোষের জন্য কি বলবেন দ্বিতীয়বার এরকম একটা আপনার মতামত কি? ওনার নেতৃত্বে আমরা অনুপ্রাণিত, উনি ফের সভাপতি নির্বাচিত হয়েছেন, এর জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে বলতে পারি, ওনার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সরকারের পতন। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।